হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Pinky.Tanmoy। তো সকাল সকাল রান্না দিয়ে শুরু করছি। দেখো মা কত কিছু রান্না করেছে, প্রায় পাঁচ ভাগে রান্না করেছে। এখানে আমরা একটু বাদাম খাচ্ছি, তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর কালকের ব্লগটাও এর ভিতরেই দেবো, কারণ এই দিনকে আমি বেশি একটা ব্লগ করতে পারিনি। তো এই দিনকে বিকালবেলায় দিদি একটু হেয়ার কার্ল করার চেষ্টা করছিল, কারণ এই স্ট্রেটনারটা অনেক দিন আগের কেনা ছিল, আমরা যখন ছোটো ছিলাম তখন ইউজ করতাম, ছোটো বলতে যখন ওই 9-10 পড়তাম তখন, তো সেটা দিয়ে একটু ট্রাই করলাম। তো দেখো দিদি সুন্দর ট্রাই করে মানে কার্ল করেছে, তবু একটা দিদিকে বলা রয়েছে, ও করে দেবে আমাদের, তো তবুও একটু ট্রাই করলাম, বেশ ভালো লাগছিলো। তো আমি দিদি মিলে প্ল্যান করলাম যে এবার এই স্ট্রেটনারটাকে কাজে লাগাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, একটু বাজারে যাবো আমরা। তো গাইস গুড ইভিনিং, এখন আমরা যাবো বাজারে। বাজারে যাচ্ছি শুধুমাত্র হাট করার জন্য, কারণ মা বাজার করবে আর আমি আর দিদি যাবো ব্যাগ ধরার জন্য। এটাই সত্যি, আমি এটা সত্যি কথাটা বলে দিলাম। যদি আমি ব্যাগ অনেক বেশি টানতে পারি না তো একটু মাকে হেল্প করে দেবো। তো এখন আমি রেডি হয়ে নেবো, আর রেডি হয়ে যাবো যে একরকম একদম চুটকি হবে। তো চলো ট্রান্সফরমেশনে একদম রেডি হয়ে নিই, দাও রিটে। আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার লুক। আমি আজকে একটা কালো টিপ পরেছি, আর আমার চুলগুলো দেখো কি সুন্দর কার্ল। আমি দেখাতে পারছি কি করে, একটু দেখাবো, দেখো। ওকে হ্যাঁ, কী দেখো আমার চুলগুলো কত সুন্দর লাগছে আর কতটা বড়। আর যেহেতু কার্ল করেছি না ওই জন্য আরও বেশি বড় লাগছে, তো সব কিছুই হচ্ছে এর জন্য হয়েছে। তো প্রচুর ঘেমে যাচ্ছি, একটু গরম পড়ে গেছে এখন, তাই ফ্যানটা চালালাম। এবার দিদি রেডি হবে, তারপর সাথে চলে যাবো। আর মা বানাচ্ছে টেস্টি টেস্টি পায়েস, তাও আবার গুড় দিয়ে। তো গুড় দিয়ে পায়েস আমার ভীষণই ভালো লাগে। তো চলো, হ্যাঁ, তো কালকে একটা বিয়েবাড়ি আছে, পরশু দিন একটা বিয়েবাড়ি আছে, তো আমি খুব এক্সাইটেড, কারণ কি বিষয়ে যে অনেকগুলো ছবি তুলবো ভেবেছি। কি বানাচ্ছ মা? গোল্ডেন গোল্ডেন পায়েস। তো রেডি শেডি হয়ে গেলে পায়েস একটু বাড়িয়ে দাও না, আগে আমি অ্যাকচুয়ালি গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য মা একটু পায়েস করছে। আর বাড়িতে এসে না ব্লগ করি তো এডিট করে দিতে ইচ্ছে করে না, ওয়াইফাই আছে, সব কিছু আছে, মা ওয়াইফাই লাগিয়েছে আমার জন্য যাতে আমি ভিডিওটা আপলোড করতে পারি এখানে এসে, তবুও দেওয়ার মন করে না। কেন বলো তো, মার সাথে একটু টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে। তো চলো বাজারে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি, এসে দিদি এখানে রয়েছি, আমি তো চলো যাওয়া যাক। গাইজ আমরা চলে এসেছি বাজারে, আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে, আর লোকজনের সামনে কথা বলতে আমার একটু কেমন একটা লাগে। তো যারা তারা আখ খাবে চলে আসুন। ও মা এখান থেকে নিচ্ছে, বাজার মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। আর এখানে মা হচ্ছে এইগুলো ছোটোবেলায় নিয়ে যেত, আমরা যখন বাড়ি থাকতাম, গুড়ের গজা, তারপর নিমকি, তো এগুলোই নিচ্ছিল। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এগুলো আমার একদম ভালো লাগে, যেটা চিনি দেওয়া থাকে ওটা তো আমাদের দাদা ভাই আমার ভালো খায়। আর এখানে মা ফল নিচ্ছিল, আর এখান থেকে ফোনটা পড়ে গেলে ফোনটা লিটারালি পুরো ভেঙে যাবে। বল অনেকদিন পরে এই রিক্সাতে উঠে তো কেমন লাগছে? ওখান থেকে টোটো চলছে, তারপরে এটা তো অনেকদিন অটো হয় না, এখান থেকে আমাদের বাড়িতে 5 মিনিট যাও লাগবে না, 5 মিনিট কি 3 মিনিট লাগবে বলতো, তার থেকে বেশি মানে কম ছাড়া বেশি নয়, তাই তো? হ্যাঁ। আর এখানে আমি বসে রয়েছি, আর আমি ভাগ্যিস আজকে সোয়েটার পরে আসিনি, কারণ আমি কিছু ব্যাগটা ধরে মানে কিছুক্ষণ ব্যাগটা ধরে আমার গরম লাগছে, আমি ভিজে গেছি, আর আমরা পেছনে বসবো না বলে তাই জন্য পেছনে আমার সামনে দিয়ে আসার সময় আমার একটা কথা খুব মনে পড়ে, মনে আছে তো গুলমোহরের সামনে একটা গুলমোহরের একটা ছেলে লাস্ট অন কর, আর সে হচ্ছে আমরা যখন আমিও কলেজ থেকে আসতাম তখন কি হতো, পেছন পেছন আসতো, তাকে এখন আর আমরা দেখি না। আর পুরো কুয়াশা দেখেছিস কতটা কিন্তু ঠান্ডা লাগছে না, কারণ এই নখটা আমার পুরো ফাঁকা, আর এই নখেও আমি নেল পলিশ পরেছি কিন্তু অর্ধেকই উঠে গেছে, আর পিঙ্ক কালার পরেছি যেটা আমি রেড কালার পরবো,
আর দিদিও পড়বে আর এখন মা খাচ্ছে একটু পায়েস ভাই তো পড়তে গেছে আর আমরা বাজার থেকে এসে একটু রেস্টেন্স নিলাম এখন আমি মুখে মানে মুখটা ক্লিন করব আমি জানি না কেন কোথাও যাওয়ার আগে আমার মুখে কিছু না কিছু হবে কিন্তু এখন আমার মুখে কিছু হয়নি আর চলো তাহলে আগে আমি মেকআপটা রিমুভ করে আসি কারণ আমি একটুখানি ফাউন্ডেশন নিয়ে গেছিলাম তো চলো আগে মুখটা ধুয়ে আসি এই যে হচ্ছে আমার এক ঝুড়ি ভালোবাসা এটা তোমরা কেউ কিনতে চাও পাঁচ টাকা করে লাগবে তোর বল পাঁচ টাকা আমি এই নেল পলিশটা পরবো বিয়ে বাড়িতে পরলে এটাই ভালো লাগে এটাও আছে কিন্তু এই পিঙ্ক কালারটা তো ভালো লাগছে না এত জোর ফেললি বাবার তোর মনটা ভেঙে গেল তো এখন আমি আর দিদি নেল পলিশ পরবো ও মা একটু নেল পলিশটা রিমুভ করে দিবা দেবা দেখিস তুই ধরলে তোকে বললাম না কেন আমি জানি তুই বলে বলতি দেবো না তোকে কে করে দেয় আমি তো পাঁচ ছয় লেয়ার করি তাহলে আমারটা কত ছিল বাবা আর নেল পলিশ বলতে পারলে তোকে আমি করে দিই না একবার করে দিয়েছি একবার আমি পাঁচ ছয় লেয়ার করি বলে গাইস কি আমার নেল পলিশটা নেই আমি নাকি একবার তো কতবার তুলে দিলাম আর আমি নেল পলিশ একবারই পরি বড় জোর দুবার সেটা আমার তুলতে অসুবিধা হয় না অটোমেটিক্যালি অনেক সময় উঠেও যায় আর ওর নেল পলিশ ও যদি এক মাস পরে থাকে তাও মনে হয় এক বছর পরে থাকলে উঠবে না এটাই পারে একবার রেখে দেখতে পারিস তুই তুই ট্রাই করে দেখ তো এখন নেল পলিশ পরতে বসে আমার মার মনে পড়াচ্ছে যে তুলো নেই তো কালকে সকালবেলায় নেল পলিশটা রিমুভ করবো এখন আমি খাবো একটা লেবু আর লেবু দুপুরে খেতে তো কি আমি এখন খাবো লেবু খেলে স্কিন গ্লো করে যেটা তোমরা আমার স্কিনে দেখতেই পাচ্ছ যাই হোক স্কিনে দেখতে পাচ্ছে না তারা ভালো করে দেখাচ্ছে তো লেবু খাবে আর গাড়িটা অরেঞ্জ হয়ে যায় একটা ফিল্টার দিয়ে দেবো তো চলো আগে লেবুটা খেয়ে নিই আমি তো আজকে ব্লগটা বেসিক্যালি হতে চলেছে কি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে একটা বিয়ে বাড়িও যাবো সেটা আমার একটা ফ্রেন্ডের বিয়ে আর দিদির ফ্রেন্ডের মেহেন্দি তো সেখানেই যাব তো বিয়ে বাড়ি তো রাত্রে যাবো তো এখন এই শাড়িটা পরে নিয়েছি রাত্রেও ভাবছি এটাই পরে নেবো কারণ দুবার করে শাড়ি চেঞ্জ করতে ভীষণই মানে অসুস্থ লাগবে আর এই শাড়িটা পরে আমার বেশ ভালোই লাগছে কারণ এটার ব্লাউজটা আমার ভীষণই পছন্দ হয়েছে ব্লাউজের ডিজাইনটা তো এখন একদম সিম্পল লুকে যাচ্ছি কারণ যেহেতু মেহেন্দির একটা প্রোগ্রাম আর এদিকে দিদি চিরুনি করছে ও রেডি হচ্ছে ও গ্রিন পরেছে আমিও গ্রিন পরেছি আমি আর ওই যাচ্ছি মা যাবে না যেহেতু মেহেন্দির প্রোগ্রাম এখন তো মা কালকে একবারে বিয়েতেই যাবে অনেকবার বলেছে দিদি তবু এখন যাবে না তো আমরা এখন বেরোবো তো কেমন লাগছে অবশ্যই বলো আমি কিন্তু পুরোটাই নিজে সেজেছি কেমন লাগছে দিদি আজকে আমি নিজে সেজেছি মাঝে মাঝে আমি নিজে সাজি আর মা আমাকে শাড়ি তিন চারবার খুলে পরিয়ে দিয়েছে আমার মায়ের একটা কি বলতো আমার হাত ব্যথা হচ্ছে একটু ধরবে আমার মায়ের হচ্ছে যতক্ষণ না নিজের মানে মন মতো শাড়িটা পরানো হবে ততক্ষণ আমার মায়ের হয় না তুমি ধরতে পারছো না ততক্ষণ আমার মায়ের মনে শান্তি হয় না যে ঠিক করে যতবার পরে দেবো এই আঁচলটার জন্য চারবার খুলেছে শাড়ি আর কুচিটা দুবার তো যাই হোক ফাইনালি পরেছি আর সিল্কের শাড়ি অ্যাকচুয়ালি মা পরাতে একটু অসুবিধা হয় এমনি নর্মাল শাড়িগুলো খুব একবারেই খুব পারফেক্ট পরিয়ে দেয় হ্যাঁ আর আমি আমি এমন একটা মানুষ আমার সিল্ক টাইপের শাড়িগুলোই বেশি পছন্দ জানি না কেন তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তো গাইজ আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি শাড়িতে একদম আমার দিদি কমফোর্টেবল হতে পারছে না আমি একটুখানি কমফোর্টেবল হই কিন্তু তাঁতের শাড়ি মানে খুব আমি একটুখানি কমফোর্টেবল হয়েছি এখন তো চলো যাওয়া যাক এবার কি একবারে তোমার সাথে আমি একটু কমফোর্টেবল হতে পারছি না কেমন লাগছে ধরুন শাড়ি ফিলিং হচ্ছে কমফোর্টেবল না তোকে কে দেখবে কেউ না দেখো নিজের একটা কমফোর্টেবল ব্যাপার আছে না আমি তো চশমা ছাড়া কিছু দেখতেই পারছি না ওটা তো বড় প্রবলেম হ্যাঁ তার থেকে বেশি বড় প্রবলেম হচ্ছে পাওয়ার লেন্সটারও যাদের পাওয়ার এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ তাদের তো সব থেকে বড় প্রবলেম কোথাও দেখতে পারে না তুই ক্যামেরাটা এমনভাবে ধরেছিস না খুব প্রবলেম এন্টার করার গেট চলে আসো বাবু এবার তুমি এখানে দিয়ে আমাদের যেতে হবে তুই আমাকে দেখা আমার ব্লগে আমার ব্লগে আমি নেই কেমন কথা লজ্জা লাগে হাতে গান ছিল
এখানে আসার পরে দেখলাম ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল নিচে মেহেন্দির জন্য। তো আমরা এসে দেখতে পেলাম যে দিদিভাইকে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছিল, শেষ আইব্রো ভাত আর কি। তো এখানে সবাই আশীর্বাদ দিচ্ছিল দিদিকে, আর দিদিকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল। এমনিতেও লাকিদি দেখতে খুবই কিউট, আর এখানে ওনাদের বাড়ির সবাই আশীর্বাদ করছিল দিদিকে, আর দিদি ভীষণ ইমোশনাল হয়ে গেছিল এবং বাড়ির সবাইরও। আর এই কান্না দেখে না আমারও ভীষণ মানে কান্না পেয়ে যায়। আমি অ্যাকচুয়ালি বেশি ইমোশনাল, আমি একটু একটুতে আমার অনেক কষ্ট হয়, কারোর কান্না দেখলেও আমার কান্না পেয়ে যায়। তো এখানে সবাই যখন কান্না করছিল তখন আমিও কান্না করেই দিয়েছিলাম। দেন ওখানে একটা দিদি ছিল, যেই দিদিটা হচ্ছে আমার দিদির ছোটোবেলাকার চাইল্ড ফ্রেন্ড, মানে তো ওই দিদিটা আমাকে মেহেন্দি পরিয়ে দেবে বলেছিল, সবার জন্যই রাখা ছিল। তো আমি পরবো, তারপরে দিদিও পরবে। তো এখানে দেখো এই মোনাটা পরছিল, পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখি দিদিকে খাইয়ে দিচ্ছে, এটা দিদির দাদা এই সাইডে বসে রয়েছে, আর ওদিকে ওই দিদিটার মা। তো কাকিমাকেও দেখে মনে হচ্ছে কান্না করছিল, তো কাকিমার মুখ দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, আমার মাও পুরো স্যাড ছিল। তো এদিকে আমি তার মাঝে ফাঁকার মধ্যে খেয়ে আসলাম, তারপরে দেখলাম দিদিও মেহেন্দি পড়তে বসে গেছে। অ্যান্ড এখানে দিদির মেহেন্দি সেরিমনি যেখানে প্রোগ্রামটা হবে, তো ততক্ষণ আমরা থাকতে পারিনি যেহেতু আমরা আরেকটা বিয়ে বাড়িতে যাবো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতেও সে একটু ফ্রেশও হয়ে নিয়েছি। মেকআপটা রিমুভ করবো না, কারণ মেকআপ রিমুভ করলে এখন মুখটা পুরো কালো লাগবে দেখতে। তো এখন এই মেকআপটাই স্টে করবে একটু, এরপর একটু টাচ আপ করে চলে যাবো। আর ভাবছি মানে ভেবেছিলাম শাড়িটা ওটাই পরবো, তোমাদের বলেছিলাম, কিন্তু মা আর দিদি দুজনে বলছে যে শাড়িটা চেঞ্জ কর। তো মা যেহেতু পরিয়ে দেবে তো শাড়িটাও চেঞ্জ করে নেব। আর গলাটা প্রচুর ধরে গেছে, গলাটা খুশখুশ করছে, মনে হয় ঠান্ডা লাগবে পাক্কা, আমি ড্যাম শিওর। তো এইমাত্রই কফি খেলাম, একটু রেস্ট নেব, দেন রেডি হই, দেন যাব আমার বান্ধবীর বিয়েতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। তো গাইজ রেডি হয়ে গেছি দেখতেই পারছো, আর আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, গিফটটা নামিয়ে রাখো মানালে ভুলে যাবে। তো কেমন লাগছে আমাকে বলো, মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে, ভীষণই গরম লাগছে। আর এই যে দেখো চুলটা কার্লও করে নিয়েছি হালকা করে, পুরো পেছনটা তো কার্ল করেছি। তো চলো বেরোনো যাক, সবাই রেডি, এই যে মা অপেক্ষা করছে দিদির জন্য যে দিদি কখন রেডি হয়ে মানে উঠবে। এদিকে ভাইও ওয়েট করছে, এদিকে দিদি চুলটা কার্ল করছে, স্ট্রেট করছে। তো যাই হোক চলো দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। তো বিয়েবাড়িতে যে ওই সবার মতন যারা অনেক বড় বড় ইউটিউবার তাদের মতন তো ভিডিও করতে পারি না কথা বলে বলে, তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম ব্রাইডকে। তো এ হচ্ছে আমার ছোট্টবেলাকার ফ্রেন্ড, একদম ক্লাস 5 থেকে বলতে পারো। তো এখানে ওর বর চলে এসছে, অ্যান্ড ওর বরকে দেখার পরে আমরা কিন্তু খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়ার শেষ করে দেন ওর সাথে একটু কথা বলে বাড়ি চলে গেছি, আর পুরো টাইমটা না ব্লগ করতে পারিনি, কারণ আমি সবার এই মানে মাঝখানে না কথা বলতে ঠিক মানে খুব মানে কমফোর্টেবল ফিল করি না। ওরকম বড় ইউটিউবার যেদিনকে হবো সেদিনকে হয়তো পারবো, মেবি জানি না হবো কি না, তবে চেষ্টা চালিয়ে দিতে কোনো প্রবলেম নেই। আমার খুব মানে ভালো লাগে এরকম ভিডিও বানাতে, তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই একদিন বড় জায়গায় যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবে, তাতে নেক্সট ভিডিওটা দেওয়ার আমার আর The sun, the flowers, calling.